এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোমায় কোনোদিনও ফ্যামিলি সংসার ছেড়ে সিঙ্গাপুরে থাকতে হবে এটা তুমি জানতে? বলো না আজ, এটা কি তুমি জানতে যে তোমাকে মানতেই হবে? দেখো ইচ্ছে, আমার সাথে কোম্পানির 5 বছরের কন্ট্রাক্ট, আর সেটাকে অমান্য করি কিভাবে? আমি কিছু জানি না, প্লিজ আমাকে ছেড়ে যেও না আর্য, প্লিজ। আমরা আমরা কিছু না কিছু করে নেবো একসাথে, দেখবে এর চেয়েও বেটার জায়গায় তুমি পাবে। সেটা সম্ভব না ইচ্ছে, কন্ট্রাক্টের সাথে আরো একটা জিনিস আছে, তোমার রেকমেন্ডেশন, আর সেটা ছাড়া তো ওই চাকরিটা পাওয়া আমার মুশকিল হতো। আমি আমি ইয়াকে বলেছিলাম এটা সত্যি, কিন্তু আসলে সত্যি সেটা না। আমি ভেবেছিলাম হয়তো আমার রেফারেন্সে তুমি চাকরিটা পেয়েছো, কিন্তু হিয়া আমাকে নিজে জানিয়েছিল যে তুমি চাকরিটা নিজের যোগ্যতায় পেয়েছো। আর যো তাহলে তো এটাও মানবে আমার যোগ্যতার জন্যই কোম্পানি আমাকে এত বড় দায়িত্ব দিয়ে অ্যাব্রোডে পাঠাচ্ছে, এটা কেন মানতে পারছো না তুমি? পারছি না, কারণ আমি ভয় পাচ্ছি। আর যো এত কিছুর পর আমি এমন কিছু একটা দেখেছি যেটা আমি চেষ্টা করেও ভুলতে পারছি না। কি ভুলতে পারছো না তুমি? নানা ইচ্ছে, তুমি কি এমন দেখেছো যার জন্য তুমি আমাকে ছাড়তে ভয় পাচ্ছ? তোমার আর হিয়ার ওই ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তটা আমার আর হিয়ার ঘনিষ্ঠ হওয়ার মুহূর্ত কবে কবে ইচ্ছে কবে দেখেছো? সেদিন সেদিন গিয়ে দেখলাম তুমি আর হিয়া। মাই গুডনেস ইচ্ছে, সেদিন আমার জামাই কফি পড়ে গেছিল আর সেটা হিয়ার টিস্যু দিয়ে মুছে দিচ্ছিল। তোমার মনে হয় আমি এরকম করতে পারি? ছি 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 ছি। আর তুমি ওই দিন আমাকে না জানিয়ে অফিসে এসেছিলে, তার মানে তুমি আমার উপর স্পাইং করছো। আর যে তুমি আমাকে ভুল বুঝছো, সেদিন আমি আমি হিয়ার কাছে ক্ষমা চাইতে গেছিলাম। আর একটা কথাও না ইচ্ছে, আমাদের মধ্যে যেটাকে তুমি দূরত্ব বলছো সেটা দূরত্ব না, সেটা হলো সন্দেহ। আর সন্দেহ সম্পর্কে ক্যান্সারের মতো, একবার ধরে নিলে সেটাকে সারানো যায় না। মিথ্যে চেষ্টা করো না ইচ্ছে, আমাদের ইস্যুগুলো কোনোদিনও সলভ হবে না। এবার আর একটা ভুলও হতে দেওয়া যাবে না। আগের বার যা হয়েছে সেটা আমি আর কিছুতেই হতে দেব না। এতগুলো অর্ডার ঠিক মতন পৌঁছতেই হবে। বাবা আর্য, এভাবে কেউ ডাকে? কি চমকে গেলাম হঠাৎ করে? এই সরি গো, এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি। আর তুমি এইভাবে মানে তখন থেকে কি দেখছো? কিছু দেখছি না, বারগুলো পাহারা দিচ্ছি। আর কোনো মতেই অর্ডার নষ্ট হতে দেওয়া যাবে না। আগের বারের অর্ডারে যা ক্ষতি হয়েছে এখনো আমার মনটা খচখচ করছে জানো তো। আরে বাবা, তুমি মিছে মিছে চিন্তা করছো। দেখো মানে দই কেটে গেলে তোমার কি দোষ? আর দই কেটে যাওয়া কি তোমার হাতে? না গো ভাই, ভুলটা ভুলই। দেখো আগের বার ওই সামান্য ভুলের জন্য কত বড় ঝামেলা হয়ে গেছিল বলতো। কিন্তু এবার আর না, এবার আমি আর কোনো রকম ভুল হতে দেবই না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি রাত্রে ঘুমিও, হ্যাঁ মানে না ঘুমলে আবার শরীর খারাপ করবে, তখন দেখবে আবার অসুবিধে। হ্যাঁ হ্যাঁ, এই ও একদম ঠিক কথা বলেছে, তুই যা উপরে যা, বিশ্রাম নিয়ে যা। তোকে নিচে আসতে কে বললো? তুই গিয়ে বিশ্রাম নে, আমি তো তোকে বললাম এদিকটা আমি সব সামলে নেব। এই হ্যাঁ হিয়া, কি প্রেজেন্টেশন ফাইলটা যায়নি? আচ্ছা 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 আচ্ছা, এই বলছি অলিদিকে একটু বোঝাও। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি আমি ওকে, আমি আসছি। হ্যাঁ আচ্ছা যাও। হ্যাঁ আমি আমি দেখছি দেখছি দেখছি।
শোন, আর একটা কথা তুই বলবি না, তুই এখন উপরে যা, আমি এখানে বসছি। আরে বাবা, আমারও একা একা বসে থাকতে ভালো লাগছে না উপরে। যা বলছি যা। ঠিক আছে, তুই যা বলবি আমি সব শুনব, তবে আমারও একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত শুনি? আগে এই দইগুলো হয়ে যেতে দে, যতক্ষণ না দই তৈরি হচ্ছে আমি এখান থেকে কোথাও যাব না। দই আগে তৈরি হবে, তারপর সব কিছু। দেখেছিস, আবার ঘুরে ফিরে তো সেই একই কথা। তোর না বাবা বড্ড জেদ, আমার ভালো লাগে না। হে ঠাকুর, কালকে যেন ভালোই ভালোই সমস্ত কিছু মিটে যায়, আমি যেন অর্ডারটা ডেলিভারি করতে পারি। দেখো তুমি ঠাকুর, দেখো। ফোনটা এখানে পড়েছিল, কেউ দেখেনি তো? দিদি ফোন করছে। হ্যাঁ দিদি বলো। দুপুরে তো তোমার ফোন করলাম, কোথায় ছিলে? দুপুরে? ও বাবা আর বলো না, দুপুরে তো এক কাণ্ড হয়েছিল। তুমি কখন ফোন করেছিলে? করেছিলাম, ফোনটা ইচ্ছে ধরেছিল। হে মা, তারপর কিছু বুঝতে পারিনি তো? তোমায় কিছু জিজ্ঞেস করেছিল নাকি? না তো। তাহলে আর চিন্তা নেই। শোনো, বাড়িতে তো দই বানানো হচ্ছে, বিশাল বড় অর্ডার নাকি? হ্যাঁ, তিনজনে মিলে খুব তোড়জোড় করছে। এই যে অর্ডারটা এসছে, এই অর্ডার কিন্তু ডেলিভারি হবে না রিতা, যেভাবেই হোক এই সমস্ত দই নষ্ট করে ফেলতে হবে। এত দই আমি একা একা? একা নয় তো কি, এখন আমি লোকজন নিয়ে যাব? দরকার হলে সমস্ত হাড়ি ভেঙে দাও। না না দিদি, তুমি রাগ করছো কেন? আসলে ওই দুপুরবেলা কলির ক্ষতি করতে গিয়ে নিজেই ফাঁসাতে পড়ে গেছিলাম, তাই এবার যদি কোনো গণ্ডগোল ঘটে।